আচ্ছা, আপনারা কথাবার্তা শেষ করেন, পরে আমি কথা বলি। বিলাল নেই রে কথা কস, তোরা বেড জিতে যাবি, আগে তো মুখ হস। আর টেলিভিশনে কালাহারা আছে দে, সব সারা ওয়ার্ল্ডে করে দিবে, তো বুঝবি তার হাবিতে কেমনে। তুই বোধ হয় মারিস ভাত খেলি, এই কথাটা কেমন পর্যন্ত আর ডিলিট হবে না। 810 কোটি মানুষের সময় নষ্ট হয়ে গেল, এই কথা আর ডিলিট করার সময় কই বেটা, এডিটিং করার সময় নেই। প্রোগ্রামটা হবে এখন, নেটে ছাড়ি দিবে তারা। আল্লাহর রাস্তায় আমার 40 মিনিট সময় দাও, আর তোকে মাইক লাগানোর কাছে আল্লাহর কাছে দোয়া করি, তোকে যাতে আল্লাহ হেদায়েত করো। আজকের 10 বছর মাহফিল হুজুরের কোনো সময় ভালো মাইক পাই না। আমরা সামনের বছর যদি আমরা ডেট দিই আগর গদুর আল্লাহ দোয়াতে লাগবে গদু শুনাই, এত বড় মাহফিল এতে মনিটর দুগা দিস আল্লাহ, টানের লগে মাইকের লগে আমজা করে ধরিয়ে এলাম। আমার ওয়াজ করতাম বই রাত 6:30টা তেড়িনি করতাম বেটা, দূরে তো হওয়ার কম আশা কত। আল্লাহ হেদায়েত করো, আলোক সূর্য থেকে লাগাইছে কোন ডাকাতে লাগাইছে, হেতে তো আর আল্লাহ উড়াইব তো চোখের ভিতরে হাতে করে দিছে, খেলনা লাইট লাগাইছে, এডিনি মাহফিলের লাইট, আর হাতে বিয়ার লাইনি মানে কাজী সাহেবের পেয়ারা খাইবার লাইট, হাতে 1 কিলোমিটার বিয়ার লাইট লাগাই দিছে। বাসর ভাই কোথায়? ভাই নোট করার না, এবছর কি কি ভুল হইলো সামনে যাতে ভুলগুলো নাও, প্রত্যেকটা বছর করতে কারণ লাগে আপনার। এবারে কি কি ভুল হইলো, আলো কোথায় ভুল হইলো, মাইক কোথায় ভুল হইলো, এখানে লাগে 60টা সাউন্ড বক্স, শেষ মতো যদি আওয়াজ দেয় বললো টানের লগে রু খুলি যায়, এটি হাতে কি অটো লাইট লাগাইছে হাতে। তোর আল্লাহ হেদায়েত করক, চোখের চোখের রাজা সব বাইরে যে বেটা তেনে বেটা, এরা বদ্দোয়া কামে নিচ্ছে তো, এদের জীবনে ব্যবসা বা কথা হবে না, এরা মানুষের মন কষ্ট দেয়। কোন জিনিস করলে আল্লাহ কোরআনটা সুন্দর হবে এই জিনিস তাদের মাথায় নাই। তা আমি লিখে দিয়েছি তালিমুল মিজান বিদুইল কোরআন, কোরআনের আলোকে সরব শিক্ষা, কোরআনের আলোকে সরব শিক্ষা, এই বাংলাদেশেই প্রথম সমগ্র বিশ্ব থেকে। আমি তথ্য ইনফরমেশন এনে এই গ্রামার লিখে দিয়েছি শুধু এলমস সরবের উপরে, 40-50 পৃষ্ঠা আছে, কিন্তু আমি 1400 পৃষ্ঠার মতো ডবল করলে হয় আমি লিখে দিছি আপনার ছেলে, যাতে সকল ইউনিভার্সিটি বিশ্বের টিকতে পারে। 65টা অনুষদ ইংলিশ মিডিয়ামও, ওইভাবে অ্যাডগুলো আমি সেটিং করে দিছি, কোরআন দিয়ে সূত্রগুলো সব অ্যাপ্রোভাল করে দিছি, অ্যাপ্রুভ করে দিছি। কথা শেষ, আপনারা নেবেন নিজের মসজিদের জন্য, এক সাইড দিবেন গবেষণার জন্য, হুজুরও আসবে, কারণ হুজুরও কোনো এ পাইতে হবে ব্যাড ট্যাক্স সহ দিয়ে এখানে দুটা 3500 টাকা নিতে নইলে আয় জানি, তবে আমার তো আমি বলে দিছি। পারভেজ ভাই এটা অল্প মাল, মাল বেশি কামায় না, তো দরকার নয়। পারভেজ ভাই শুধু বাবির মসজিদও এক সেট, তার বাপের মসজিদও এক সেট, 2 সেট লাজে। আর বিলাল ভাই ডিলাল ভাই যা আছে মেম্বার তোমরা পানে রে ভালো আছো তো, ইসুফ ভাই আর তাকে বিলাল নেই, হ্যাঁ থেকো নাম দিতে বিলাল বিলাল ভাই বিলালে এক সেট, আর ইমাম সাহেব জিজ্ঞে হুজুর এক সেট বাবির মসজিদে দিব, বাবির হেলাম টেলাম করে নিয়ে শোনা যাইব, আল্লাহ নাশ করে দিব। কিতাবগুলো 100 বছরের নষ্ট হইতো না, কথা কয় না, এতে 100 বছরের নষ্ট হইতো না, সৃজনশীল সিস্টেম করে দিছি, 700 বিষয় আছে এখানে। আমিন আমিন। ফ্রি আছে, আমার পকেট কাটা শুরু করে নাই, ওয়াক শুরু করি। বিলাল আরে 3000 শেষে দিতে গিয়ে নালে লইবেন, ফার্মেস বেরতে লই লেবেন, এই দোনোটা বুঝে দিবেন, প্যাকেট সহ ওয়াক শুরু, ঠিক আছে রে। আল্লাহ কার মুসিবর এক্সিস এমনি মেম্বরি আল্লাহ বর্ষা আল্লাহ বর্ষা, তবে টোকর লাগা হাসরের সময় কেমন দাবি ফেল করলে সাইজ মানো কষ্ট নিচ্ছে। আর নার্ভেস ভাই আমি করতে আসি, নার্ভেস ভাই বাবির ফাও হেলাম করে কইব হাস ফেল আল্লাহর কাছে, যদি আল্লাহ হাস করে তা আলহামদুলিল্লাহ, ফেল করে হলে কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ, বেড়া বেড়াই সব সময় ইনশাল্লাহ। আসলে এই কুলের দাওয়াত দি খাই, মিষ্টি মুখ করি, অজ্ঞার অজ্ঞ আমজা করে ধরবেন, আর বাবির গুণের বাবির অত্তর করে হেতি করে হেতি করে আমজা করে ধরি, 5 বছর ইউনিয়ন পরিষদ চালাইবেন সম্প্রীতি ভালোবাসার মাধ্যমে, কেন ঠিক আছে রে বিলাল, না সাইনিস করে হলে কোবাই ফেল করলাম, কেন ঠিক আছে নি। আর
তারা সব আমাদের মানুষ, আমরা আপন লোক, কোনো অসুবিধা নেই। থাকতে তারা দশ বারো জন হবে, চেয়ার একটা আল্লাহ একজনকে বসাবে, এরপরে সকলকে আল্লাহ কবুল করবে। আর আপনারা ইউনিয়নের ট্যাক্স গুলো সুন্দরভাবে দিবেন, না দিলে তারা কাজটা কিভাবে করবে? তোরা তো সব শুধু খানা উল্লাহ পাঠিয়েছ, দেন উল্লাহ পাঠিয়ে নেই, ট্যাক্স দিবি নি? আমি দিই ট্যাক্স দিই, আমি ইনশাল্লাহ আরো দিব, আল্লাহ আমাদের বাসায়। আমি কম আতুরা আকুল ছাদুর তুই টাকা দিই, তা বলে ইউনিয়নের ট্যাক্স, রাষ্ট্রের ট্যাক্স আমরা পরিশোধ করব। তুই হারবি ভদ্রা সত্য $1,000,000,000 দিয়ে করতে পারবি নি, কিন্তু তুই আয়কর রিটার্ন ৩,০০০ টাকা দাখিল করলে সর্বনিম্ন সেখানে রে ৩,০০০ টাকা থেকে একটা ইট হইলেও পদ্মা সেতুতে লাগবো, রেল ইঞ্জিনে লাগবো, লঞ্চে লাগবো, বিমানে লাগবো। তুই হারবি নি, পুরো চাঁদপুর ডিস্ট্রিক্ট বেশি একটা বিমান কিনতি, কিন্তু তোর ওই ১ টাকা বিমানে লাগিয়ে গেছে যত কোটি প্যাসেঞ্জার আপ ডাউন করবো সব তোর ইয়ে মানে খাইবো সাঙ্গিরে, তারপরে মোট হইব আলমগিরি, বিমান টাইপ প্যাসেঞ্জারে সব তোর অ্যাকাউন্টে, তোর আলহামদুলিল্লাহ কয় না কথা শেষে পথ শুরু। হ্যাঁ এবার পকেট কাটা শুরু করে জিদা নীতি নবিতা, হ্যাঁ মাল দিয়ে লো লইয়ে লো কিতাব আছে তার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মহানাল্লাহ বলে নো দুনিয়ার মানুষ। সূরা ফুরকানের ৬৮ ৭২ নম্বর সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে মহান আল্লাহ কয়, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলে রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনি আমাদেরকে তারপরে দেন, স্ত্রী দেন, সন্তান দেন, আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা সন্তান সন্ততি দেন, এমন সন্তান এমন ওয়াইফ যেগুলার দিকে চাইলে চক্ষু শীতল হয়, চক্ষু শীতল হয়। আর আপনি আমাদের সন্তানকে বিশ্ব নেতৃত্ব মুত্তাকিদের নেতা, জ্ঞান বিজ্ঞানের নেতা, নোবেল প্রাইজের নেতা, দুনিয়া আখেরাতে সম্মানিত মহাপুরুষ হিসাবে তৈরি করে দিবেন। দোয়াটা আল্লাহ শিখে দিছে, নিজের ফোলা মাই আল্লাহ এইভাবে দোয়া করবে, সোহান আল্লাহ কর করছেন নি দোয়া? আমরা তো খালি গজব দিতে আসে, ভূতের ঘরে গজব দেয়, ও তো মাজারও দেয়, ও তোরা ঢের রেখা হিরে তোরে আল্লাহ হিরে নোয়ানো আগকে হাম মাজার তুই আছে, কুবির ডার ভাই ও সিমেন্ট ডার ভাই বসর ভাই, যেদিন বেশি অন্যায় করে কম অন্যায় করে তোর কুবির ডার ভাই খাকি গিয়ে একটু বড় মেরি, যেদিন বেশি অন্যায় করে তোর দোনো ডায় রেখা, দোনো ডায় রেখা এডিয়ার করবেন নি ছেলে মেলেরে কি করবে দোয়া কথা কয় না কি করবে? আগে নবীজি ডাইরেক্ট দোয়ার ফসল, ইব্রাহিম করে বললাম কাবা শরীফ বানাই দোয়া করে দিছে এইভাবে রব্বানা রব্বানা, তারপরে বলছেন রব্বানা ওয়া বাআস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউজাক্কিহিম ইন্নাকা আনতাল আসীসুল হাকীম।